সে শহরে বাড়ি কেনেন ধন কুবেররা কানাডার সেই শৌখিন শহরে প্রাসাদ রয়েছে বাংলাদেশের আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কন্যা ফারজানা রহমান ইবসিতার চলতি বছরের ১২ জানুয়ারি বাড়িটি কেনেন ইফসিতা আর এতে খরচ হয়েছে আট লাখ আটাশি হাজার কানাডিয়ান ডলার এছাড়া রেজিস্ট্রেশন এবং জমি ট্রান্সফার ফি বাবদ ছাগল কাণ্ডের বহুল আলোচিত সমালোচিত ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানেরই ছেলে এমন দাবি ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারের তিনি জানিয়েছেন ইফাদ রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের সন্তান এই বিষয়ে কথা বলতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি মতিউর রহমানকে লাখ টাকার ছাগল কাণ্ডে বেরিয়ে আসা রাজস্ব কর্মকর্তা জনাব মতিউরের সম্পর্কে অনেক তথ্য এখন আমাদের সামনে আসছে একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে যে ছাগল কাণ্ড ইফাদকে নিয়ে দেশ ছেড়েছেন মতিউরের স্ত্রী এমনই পরিস্থিতি ছাগলের এক ছবি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার প্রিয় আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রিয় শোক চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসি কানাডার গুরুত্বপূর্ণ প্রভিন্স অন্টারিও থেকে নব্বই কিলোমিটার উত্তরে বেডি সিটি শহরে মূলত শৌখিন কানাডিয়ানরা অবসর কাটান এছাড়া বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসুদের আনাগোনা লেগে থাকে সারা বছরে সে শহরে বাড়ি কেনেন ধনকুবেররা কানাডার সেই শৌখিন শহরে প্রাসাদ রয়েছে বাংলাদেশের আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কন্যা ফারজানা রহমান ইবসিতার চলতি বছরের ১২ জানুয়ারি বাড়িটি কেনেন ইবসিতা আর এতে খরচ হয়েছে আট লাখ আটাশি হাজার কানাডিয়ান ডলার এছাড়া রেজিস্ট্রেশন এবং জমি ট্রান্সফার ফি বাবদ আরও গুনতে হয়েছে প্রায় সাড়ে দশ হাজার কানাডিয়ান ডলার সব মিলিয়ে বাড়িটের মালিক হতে বাংলাদেশি টাকায় নয় কোটি টাকারও বেশি গুনতে হয়েছে ইস্পিতাকে ছাগল কাণ্ডে ঈদের আগ থেকেই বাংলাদেশে ব্যাপক আলোচিত ঊর্ধ্বতন কর্মকর্তা মতিউর রহমান রহমান তার ছেলে মুশফিকুর ইফাত জন্য লাখ টাকায় ছাগল কিনে আলোচনায় আসেন বিপুল টাকায় কিনেছেন কয়েকটি গরু ঘটনা ভাইরাল হয়ে গেলে মুশফিকুর রহমান ইফাতকে ছেলে হিসেবে অস্বীকার করেন মতিউর রহমান তবে পরবর্তী সময়ে প্রমাণিত আলোচিত ইফাত মতিউর রহমানের ছেলে এরপরে বিষয়টি ঘাটতে গিয়ে বের হতে থাকে মতিউর রহমানের অবৈধ সম্পদের থলের বিড়াল বাড়ি গাড়ি রিসোর্ট ব্যবসা প্রতিষ্ঠান সহ শত শত কোটি টাকার সম্পদের খবর বের হয়ে আসে মতিউর কন্যা ইফসিতা বর্তমানে থাকেন কানাডায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দামি গাড়ি সহ মাঝে মধ্যেই পোস্ট দেন তিনি তার বিষয়টি খোঁজ নিতে গিয়ে কালবেলা সন্ধান পায় কানাডায় বিপুল টাকায় কেনাবাড়ির কানাডায় জমির রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের নথি অনুযায়ী চলতি বছরের বারো জানুয়ারি অন্টারিওর বাড়ি শহরে এই বাড়িটি কেনেন ফারজানা রহমান ইপসিতা শহরের মোনার্কো স্ট্রিটের একশো সতেরো নম্বর বাড়িটি তার কানাডায় জমি বেচা কেনা নিয়ে কাজ করেন এমন দুজন বাংলাদেশি বংশোদ্ভূতের সঙ্গে কথা হয় কালবেলার তারা বলছেন কানাডার বাড়ি এখন খুবই উচ্চমূল্য বেড়েছে জীবনযাত্রার খরচ সব মিলিয়ে এই মুহূর্তে কানাডায় কাজ করে সেই আয় বাড়ি করা সম্ভব নয় বেড়ি শহরে ফারজানা রহমান ইফসিতা যে বাড়িটি কিনেছেন তিনি সেখানে থাকেন না থাকেন অন্টারিওতে বিলাসবহুল ওই বাড়িটি মূলত ভাড়া দেওয়া তবে সূত্র বলছে কানাডায় ইফসিতা যে বাড়িটিতে বর্তমানে থাকেন সেটিও তার নিজের কেনা কানাডার স্প্রাইলেনের ফ্যাং জুয়ান হুয়াং নামে এক ব্যক্তির কাছ থেকে এই বাড়িটি কেনেন ইফসিতে এবং তার স্বামী মোহাম্মদ নাসরাদ ফয়সাল দু হাজার সালের দিকে কানাডায় পাড়ি জমান ইফসিতা সেখানে বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন তিনি বিলাসবহুল সেই বাড়িটি ঘুরে এসেছেন কালবেলার একজন প্রতিনিধি তার তথ্য বলছে ট্রিপ্লেক্স সেই বাড়িটি অত্যাধুনিক সব আসবাবপত্র দিয়ে সজ্জিত বাড়ির সামনে রয়েছে দীর্ঘ লন এছাড়া একটি সুইমিং পুলও রয়েছে রয়েছে আলাদা পার্কিং এর ব্যবস্থা প্রধান সড়ক ঘেসে গড়ে তোলা ফুল ফার্নিশড এ বাড়িটি যেন রাজপ্রাসাদ জানা যায় ইবসিতা কানাডায় থাকলেও বাংলাদেশে তার নামে রয়েছে অন্তত এক ডজন কোম্পানি যার মধ্যে অ্যাস্কো ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ গাজীপুর গ্লোবাল শো ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং কোম্পানিতেও মালিকানা রয়েছে ইপসিতার। নানাভাবে চেষ্টা চালিয়েও ফারজানুর রহমান ইফসিতার সঙ্গে যোগাযোগ করা যায়নি বক্তব্য পাওয়া যায়নি তার পিতা ড মতিউর রহমানেরও টিআইবির নির্বাহী পরিচালক ড টরন্টোতে যথাযথ প্রক্রিয়ায় নয় অর্থ পাচার হয়েছে অবৈধভাবে সরকার চাইলে এই অর্থ ফিরিয়ে আনতে পারে প্রচলিত আইনে পাচারকারীকে তিনগুণ জরিমানা এবং চোদ্দ বছরের জেল হওয়ারও বিধান রয়েছে বহুল আলোচিত সমালোচিত ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে এমন দাবি ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারের তিনি জানিয়েছেন ইফাদ রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের সন্তান তবে এই বিষয়ে কথা বলতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি মতিউর রহমানকে বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স রড স্বপ্ন ছাগল কাণ্ডে আলোচনা সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ টাকার ছাগল কেনা নিয়ে চোখের পলকেই বদলে যায় পিতা পুত্রের সম্পর্ক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান জানান ইফাত তার সন্তান নয় প্রশ্ন উঠে তবে কার সন্তান ইফাত নতুন করে এই আলোচনার আগুনে ঘি ঢাললেন ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি গণমাধ্যমকে তিনি জানান ইফাত তার মামাতো বোনের সন্তান আর রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের তার বাবা আমার মামাতো বোনের ছেলে ছেলে এবং মতিউর রহমান ওনার সে নিজামুদ্দিন হাজারী জানান ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে ছাগল নিয়ে সমালোচনা জেরে রাগ করে ছেলের সাথে সম্পর্ক অস্বীকার করেছেন মতিউর রহমান রাগ করি বলছে আর কি বুঝছেন এত কিছু নিয়ে কথা হচ্ছে আমার মনে হচ্ছে আর কি এটা আমি তো শিওর না ওনার সাথে আমার কথা হয়নি যার কারণে অনুমান করতেছি হয়তো বা ওর সাথে কি বলছে তবে এ বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি রাজস্ব কর্মকর্তাকে কোরবানি ঈদের আগে মুশফিকুর রহমান ইফাত একটি ছাগল নিয়ে ছবি পোস্ট করেন ফেসবুকে সেখানে ছাগলটির দাম পনেরো লাখ টাকা জানিয়ে তিনি স্ট্যাটাস দেন ঈদে এটি কোরবানি দেবেন এরপরেই শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় খুশি সজল সাই চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ছাগল কাণ্ড ইফাতকে নিয়ে দেশ ছেড়েছেন মতিউরের স্ত্রী এমনই পরিস্থিতি ছাগলের এক ছবি ভাইরাল করে রীতিমতো এখন দেশ ছাড়া হইতে হলো এবং আরো কত ঘটনা বাবা মতিউর সে পর্যন্ত অস্বীকার করলো যে ইফাত কেউ তার সন্তান নেই কখন ছিল না এখন আস্তে আস্তে বের হচ্ছে সব যখন অনেক কিছু বের হলো তখন তার যেই দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার যিনি আবার একটা জেলার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছেলেকে নিয়ে বেশি ছেড়ে চলে গেল মানে এটা কি বেড়াতে গেল নাকি আবার একেবারে চলে গেল ছেলেকে সেভ করার জন্য পরিষ্কার না যাই হোক খবরটা এইভাবে পরিবেশিত হয়েছে যে ছাগল কাণ্ডে আলোচিত সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতি রহমানের দ্বিতীয় স্ত্রী স্বামী আক্তার শিবলি দুই সন্তান নিয়ে দেশ ছেড়েছে মানে দেশ ছাড়লে কি মানে সব পার পাওয়া যায় আর এদের সুবিধা মানে এদের দেশ ছাড়তে কোনো সমস্যা হয় না মতিউরের ঘনিষ্ঠ একটি সূত্র আজকের পত্রিকাকে জানায় ছেলে মুশফিক রহমান ইরফানকে নিয়ে গত বুধবার মধ্যরাতে মালয়েশিয়া গেছেন শিবলি চট্টগ্রাম বিমানবন্দর থেকে কুয়ালালামপুর রওনা তিনি পারিবারিক সূত্রে জানা গেছে মতিউরের প্রথম স্ত্রীর পরিবারের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর পরিবারের দ্বন্দ্ব বহুদিনের ছাগল কাণ্ডের সুযোগকে কাজে লাগান প্রথম স্ত্রী লাইলা কানিস তার মানে লাইলা কানিস এই সুযোগ নিয়ে সব তথ্য বের করে দিচ্ছে মানে ঘরের খবর তিনি স্বামীকে বোঝাতে সক্ষম হন ইফাতের পরিচয় অস্বীকার করলেই আপাতত ঝামেলা থেকে রক্ষা পাবেন অস্বীকার করেন তিনি ইদুল আজহার আগে ককলেশপুরা ইফাতের বারো লাখ টাকা দামের ছাগল কেনার জন্য বুকিং বান্ন লাখ টাকা দামের গরু কেনা এবং দামি গাড়ি ব্যবহার সামাজিক যোগাযোগ মতেও ছড়িয়ে পড়ে এই নিয়ে চরম আলোচনা সমালোচনার মধ্যে ইফাতকে ছেলে হিসেবেই অস্বীকার করে বসেন মতিউর এই হচ্ছে পরিস্থিতি মানে এই সমস্ত কর্মকর্তারা ধরেন তাদেরকে প্রটেকশন দেয় স্ত্রী স্বামী আক্তার সে আওয়ামী লীগের তো মানে স্বামী তার আরো রাজনৈতিক প্রোটেকশনের স্ত্রী আওয়ামী লীগের নেত্রী আর তিনি বসে আছেন এমন একটা জায়গায় যে সমস্ত ব্যবসায়ীরা তার কাছে বান্দা সুতরাং তাদের কাছে প্লেসমেন্ট শেয়ার তিনি নিতে পারছেন অন্যান্য যে আয়কর ফাঁকির বিষয়গুলি সেগুলো তো যেহেতু অ্যাপিলেট এর ট্রাইব্যুনালের তিনি চেয়ারম্যান দেখা গেল যে যেখানে একশো কোটি টাকা সরকার পাবে সেটা ভাগ করে নিজেরা পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি ভাগ করে নিল কেননা মতিউরে তো এখন অনেক সম্পত্তি বেরোচ্ছে তো সম্পত্তি যদি না বের হয় তাহলে ছেলে ইফাত সে কিভাবে এই কলেজ ছেলে কিভাবে এতগুলো তার দামি দামি গাড়ি হয় মানে তিরিশ চল্লিশ লাখ টাকা দিয়ে সে মানে পশু কেনে কোরবানির সময় কিভাবে সম্ভব এই বিলাসী জীবন তো সম্ভব না তো সুতরাং এখন আহ গেছে আপাতত হয়তো তার শুভাকাঙ্ক্ষীর পরামর্শ দিয়েছে যে সামনে এক তার ছেলে দেশ থেকে চলে গেলেই রক্ষা আপাতত কিছুদিন আলোচনার পর গণমাধ্যমে আলোচনা থেমে যাবে তারপরে মানে নিরাপদ কেননা এই সমস্ত খবর প্রকাশের পর ওই কোনো দুদকের বা অন্য কোনো সংস্থা তো দৌড়ে গেছে তারা দ্রুত বেগে এটা মানে হুঙ্কার ছাড়বে যে পাইসি একটা না তা পাইনি তারা ধরবে ওই সব ছোটখাটো কিছু ওই যে গ্যাস মিটার রিডার বিদ্যুতের মিটার রিডার এই সমস্তগুলিকে মানে ধরে দেখাবে যে এরা কিভাবে এত মালিক হলো গাড়ির চালক কোন গাড়ি চালক কত তার বাড়ি কয়টা আছে সেইগুলি হচ্ছে তাদের অভিযানের একটা বিশাল ব্যাপার কিন্তু এই যে সব গুরুত্বপূর্ণ জায়গায় বসে দেশের ধ্বংস করছে মানুষের টাকা পাবলিক মানি এবং মানে সরকারের যে পাওনা সেই পাওনা আদায় না করে ব্যবসায়ীদেরকে ছাড় দেয়া তারপরে ওই যোগ সজস করা এবং পাবলিক মানি নিজের মানিতে পরিণত করা এই বিষয়গুলো তো আসলে খুব বেশি সব সময় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো সচল থাকে সেটা দেখা যায় না এইগুলি ডিপার্টমেন্ট গুলো হচ্ছে ওই সাজস করে এই সমস্ত কর্মকর্তারা ভাগ যোগ করে তারা মিলেমিশে সিন্ডিকেটের মধ্য দিয়ে চলছে বছরের পর বছর খুব বড় ধরনের অভিযান নেই ফলে ওয়াদ কাদের আজকেও দেখলাম যে ওই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এগুলি মুখেরই কথা এগুলি কখনো বাস্তবে প্রতিফলন মানুষ দেখে না এবং সেরকম ঘটনা আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি আমার দৃষ্টিতে বা আমি যেভাবে মনে করছি দিক থেকে অন্য দশটা ভিডিওর থেকে আলাদা কথাগুলো বলছি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমার যতটুকু জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা হয়েছে এবং যতটুকু বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি আমি বুঝেছি এবং এই দেশে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে এমন ভাবে এলোমেলো হয়ে গিয়েছে এবং সবকিছু যেভাবে জড়িয়েছে এগুলো একটা নির্মম পরিণতি ছাড়া এর থেকে বের সম্ভব নয় এবং আপনি দেখুন যে মানুষ মন খারাপ যখন বেশিরভাগ মানুষের মন খারাপ আপনি ধরে নেবেন যে প্রকৃতিতে বিশাল গজব সেই মন খারাপের পেছনে অপেক্ষা করছে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে কোনো ক্ষুদাই গজব আসে এবং একটি দেশের সব যখন ওলট পালট হওয়ার মতো উপক্রম হয় তার কিছুদিন আগের থেকে আপনি দেখবেন প্রকৃতি খুব বিরূপ আচরণ করছে হঠাৎ গরম পড়ছে হঠাৎ ঠান্ডা পড়ছে অকারণে বৃষ্টি হচ্ছে প্রবল বৃষ্টি হচ্ছে এখানে বন্যা ওখানে ফসল হানি এই চুরি ডাকাতির আহাজানি মানুষের অধৈর্য চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়া মারামারি কাটাকাটি বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে সমস্ত কিছু একটার পর একটা চলতে থাকে একদিকে মানুষ মরতে থাকে আর একদিকে মানুষ নাচতে থাকে তো এইরকম একটা বিশৃঙ্খল অবস্থা যখন কোনো একটা সমাজে তৈরি হয় আপনি ধরে নেবেন যে জাতিগতভাবে রাষ্ট্রগতভাবে সমাজগতভাবে পরিবারগতভাবে এরকমভাবে মানুষ বিপদ বিপত্তির মধ্যে আছে মানুষের মন বিধাতার ধন মস্তিষ্ক বিধাতার ধন নয় মস্তিষ্ক খুবই যুক্তিযুক্ত একটা বিষয় মাথায় যে ঘিলু আছে এটির যে আপনার পঞ্চ ইন্দ্রিয় আপনি যা দেখেন যা চিন্তা করেন যা বুঝেন এগুলোর সাথে সামঞ্জস্য রেখে আপনার মস্তিষ্ক আপনাকে সিদ্ধান্ত দেয় যেমন ধরুন আপনি কয়লা চিনেন না হিরক চিনেন না আপনার সামনে একটি কয়লা বা হিরক আসলো আপনার মস্তিষ্ক সিগন্যাল দেবে না তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা লাগবে কিংবা ধরুন আপনার সামনে একটা সাপ আসলো একটা শিশু সাপ দেখে ভয় পায় না কিন্তু আপনি সাপ দেখে ভয় পান তো মস্তিষ্ক হলো স্থান কাল পাত্রভেদে অভিজ্ঞতা নিয়ে আপনাকে সিগন্যাল দেয় কিন্তু আপনার মন এই মনের সঙ্গে আধ্যাত্মিক জগতের একটা বিরাট যোগাযোগ রয়েছে এবং মন কি কলিজের মধ্যে কপালের মধ্যে না মস্তিষ্কের মধ্যে এখনো পর্যন্ত বিজ্ঞান বলতে পারেনি আপনার মনটা কোথায় আপনার মনে যখন খুব ফুর্তি ফুর্তি ভাব থাকে কোনো কারণ নেই আপনার অভাব আছে অভিযোগ আছে দুঃখ কষ্ট বেদনা আছে এমনকি আপনার স্ত্রীর সঙ্গে সন্তানের সঙ্গে আপনার ঝগড়াঝাটি হয়েছে কিন্তু আপনার মন খুব খুশি ধরে নেবেন যে আল্লাহর রহমত আপনাকে ঘিরে আছে আপনার চারিপাশে ঘিরে আছে এই জন্য আপনার মন ভালো কিন্তু আজ আপনার স্ত্রী আপনাকে খুব ভালো রান্না করে খাইয়েছে আপনার সন্তান আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে ব্যবসা বাণিজ্য ভালো প্রচুর টাকা এসছে কিন্তু আপনার মনে শান্তি নেই কেন শান্তি নেই আপনি নিজেও জানেন না আপনি ধরে নেবেন অজানা একটা ভয় আতঙ্ক অভিশাপ আপনার চারিদিকে ঘোরাফেরা করছে তো অত্যন্তরূপ আমাদের যে জাতীয় জীবন এই মুহূর্তে এরকম অসংখ্য ভয় এবং আতঙ্ক মানুষকে একেবারে অক্টোপাসের মধ্যে চেপে ধরেছে ফলে রাস্তায় রিক্সাওয়ালা থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত কারো মধ্যে উচ্ছল প্রাণবন্ত হাসি আপনি দেখতে পাবেন না মানুষ ছোটখাটো বিষয় নিয়ে বিতর্ক করছে সেই বন ইসরায়েলের যুগে গরু নিয়ে যেভাবে মানুষ বিতর্ক করতে এখন মানুষ গরু নিয়ে বিতর্ক করছে কোন গরুটার দাম কত এক কোটি টাকা একটা গরুর দাম এটি নিয়ে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ মানে যাকে বলে রীতিমতো বিতর্ক করছে অথচ দেশের যে ইকনমি এই এক কোটি টাকা দামের গরু যদি এক লাখও বিক্রি হতো এটি নিয়ে আলোচনার বিষয় নয় এই জাতির আলোচনা করার জন্য আরও অনেক বিষয় আছে যখন ছোটোখাটো বিষয় নিয়ে বড়ো বড়ো মানুষে আলোচনা করে এবং বড় মজমা মিলে দেখা যাচ্ছে যে রাজ্যের সব কবি সাহিত্যিকরা বসে মোরগ যুদ্ধ দেখছে দুটো মোরগ যুদ্ধ করতেছে সেটা দেখছে মুরগির বাচ্চার যুদ্ধ দেখছে তো এই জিনিসগুলো একটা অসুস্থতার লক্ষণ সমাজে অসুস্থতার লক্ষণ এখন আমাদের এই বাংলাদেশে যেটা হচ্ছে পর্দার আড়ালে ক্ষমতার আড়ালে যেখানে যেখানে ক্ষমতা আছে সেখানে এমন কিছু ঘটছে যেই ঘটার ফলে সত্যিকার অর্থে প্রশাসনের কোনো জায়গাতে আপনি কোনো সুখ শান্তি এবং সমৃদ্ধি কোনো নজির আপনি পাবেন না যেদিন অফিস খুললো বুধবার দিন মানে কোরবানি হলো সোমবারে মঙ্গলবার দিন একদিন বন্ধ আমি কোরবানির দিন ছাড়া মঙ্গলবারে অফিস করেছি বুধবারেও অফিস করেছি ঢাকা শহর ঘুরেছি আজকে বৃহস্পতিবার দিন আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছি বেশিরভাগ অফিসে লোকজন নাই বললেই চলে সরকারি বেসরকারি কোনো অফিসে নাই নামকা অবস্থায় রাস্তাঘাট সম্পূর্ণ খালি এর আগেও বিভিন্ন সময় শহর খালি হয়ে গিয়েছে কিন্তু এইরকম কখনো খালি হয়নি এ কারণ হলো শহরে ফেরার কোনো তাগিদ নেই এই শহরে আগের মতো কাজ নেই এই শহরে আগের মতো আকর্ষণ নেই এই শহরে আগের মতো সুখ এবং শান্তি নেই মানুষ সুখের জন্য সে তার যে প্রান্তিক ঠিকানা গ্রামে সে চলে গেছে চলে যাওয়ার পর গ্রাম থেকে সে আর ফিরে আসতে চাচ্ছে না অনেক মানুষ পঞ্চাশ বছর বয়স হয়নি একান্ন বছর বয়স হয়নি ষাট বছরও হয়নি সুস্থ সবল মানুষ ছাড়েন ঘুমের মধ্যে মরে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ তার নিজের অজান্তে এমন কতগুলো ফ্রাস্ট্রেশন এমন কতগুলো দুঃখ এমন কতগুলো বেদনা এই বেদনার ফলে এরকম একটা অসঙ্গতি তৈরি হচ্ছে এবং সেই অসঙ্গতির কারণেই কি হচ্ছে খুব মানে আমাদের সমাজের একটা জানা বিষয়গুলো নিয়ে এমন কিছু ঘুরছে মনে হচ্ছে যে আমরা কিছুই জানি না সেনাবাহিনীর প্রধান আজিজ বেনজির আসাদ মিয়া পুলিশের এবং সেনাবাহিনীতে খুবই পরিচিত লোক তারা কি কি কর্ম করতে পারেন তাদের কতটুকু টাকা পয়সা আছে এটা মোরাল আছে আমরা সবাই জানি কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এই লোকগুলো সম্পর্কে ঠিক ছয় মাস আগে আমাদের একটা ধারণা ছিল তারা অস্পর্শ তাদেরকে স্পর্শ করা যাবে না ধরা যাবে না ছোঁয়া যাবে না তাদেরকে ব্যাপারে কথা বলা যাবে না কোনো শাস্তি তাদেরকে স্পর্শ করতে পারবেন এবং তারা কেবলই মাত্র সুযোগ সুবিধা পাবেন এবং সব জায়গাতেই আদরে তারা থাকবেন এই ছয় মাস আগ পর্যন্ত তাদের সম্পর্কে এমনই ধারণা ছিল শুধু আমাদের নয় তারা নিজেরাও এরকম মনে করতেন এবং তারা গ্রহণ করার পরও তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে টোন কথা বলার ভঙ্গি ধরন প্রকৃতি সমস্ত কিছুই ছিল ও ভিনব যেটি বাংলাদেশ ইতিহাসে আগে কখনই কোনো সাবেক কর্মকর্তার চোখে মুখে এই জিনিসগুলো ছিল না এই তিনজনের মধ্যে ছিল এবং এই তিনজনের দেখে আরও তিনশো জনের মধ্যে ছিল কিন্তু এই গত কয়েক দিনে এই তিনজনকে নিয়ে যে কাণ্ডগুলো ঘটেছে এই কাণ্ডগুলো বাংলার ইতিহাসে ইতিপূর্বে কখনো ঘটেনি তারা লোক সমাজে আসতে পারছে না তারা দেশে না বিদেশে ওইভাবে বলা যাচ্ছে আসাদ মিয়া কেউ বলছে আমেরিকায় গেছেন কেউ বলছে সিঙ্গাপুর গেছেন তিনি একটা ভিডিও বলেছেন যে তিনি দেশের বাইরে আছেন চিকিৎসা করার জন্য কিন্তু আমেরিকা না সিঙ্গাপুর তিনি সে কথা বলেননি বেশ দাঁড়িয়ে দেখেছেন পাকা পাকা দাড়ি এবং একটা চেয়ারে বসে তিনি বিবৃতি দিয়েছেন যে তিনি বাইশ তারিখে দেশে ফিরবেন বাইশ তারিখে দেশে ফিরবেন তো আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পলিউশন কমিশনার ছিলেন এবং তাকে নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্ট করেছে মিয়া সাহেবের যত সম্পত্তি এটা সবচেয়ে জনপ্রিয় একটা হেডলাইন মানব জমি প্রকাশ করেছে এবং এর ধারাবাহিকতায় অন্য অন্য ছোট ছোট যারা নিউজ পোর্টাল আছে এবং ব্যক্তি আছে সামাজিক মাধ্যমে তার চোদ্দ গোষ্ঠী কার কি আছে না আছে সব কিছু একটার পর একটা চলে আসছে তো এই যে আসাদ ঘটনা ঘটবে বেনজির সাহেবকে নিয়ে এমন একটা ঘটনা ঘটবে আজির সাহেবকে নিয়ে এরকম ঘটনা ঘটবে এবং ঘটে যাচ্ছে শুধু একটার পর একটা ঘটে যাচ্ছে বললো বড় পত্রিকা মৌল ধারার পত্রিকাগুলো এই কাজগুলো করে যাচ্ছে এবং রাষ্ট্র তাদেরকে ওন করছে না দল তাদেরকে অন করছে না এবং তাদেরকে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া হয়েছে এবং যে সরকারের জন্য আওয়ামী লীগের জন্য তারা জীবন বাজি রেখেছেন এটা হলো প্রথম দ্বিতীয়ত তারা যে দুর্নীতি যদি করে থাকেন এটা তাদের দ্বিতীয় গ্রেড প্রথম গ্রেড হলো তারা আওয়ামী লীগের জন্য সব করেছেন এর এই কাজ করতে গিয়ে তারা একবার আল্লাহর কথা স্মরণ করেননি রাসুলের কথা স্মরণ করেননি কোরআন হাদিস তারা মানে কোথায় রেখেছেন আল্লাহ জানে তাদের পিতা মাতার যে দুহাই শৈশবের শিক্ষা কোনো কিছুই তারা মানেননি তারা কেবলই মাত্র আওয়ামী লীগের কথা স্মরণ করেছেন আওয়ামী লীগ নেতাদের স্বার্থ দেখেছেন এবং আওয়ামী লীগের আওয়ামী লীগকে সাহায্য করে তাদের যুগ জনমের সার্থকতা এই বিশ্বাস নিয়ে তারা তাদের কর্মজীবন বলি দিয়েছেন আমি আবার বলছি কর্মজীবনকে বলি দিয়েছেন বলি তো বুঝেন একেবারে মাথা নুয়ে দেওয়া এবং সেখানে তার ঘাড় মানে শরীর থেকে ঘাড় আলাদা করে দেওয়া পশুর এটাকে বলা হয় বলিদান তো তাদের যে সার্ভিস লাইফ সেই সার্ভিস লাইফটি আওয়ামী লীগের কাছে তারা বলি দিয়েছেন নিঃশর্ত আর সেই বলি দেওয়ার পরে যখন তারা সফল হয়েছেন আওয়ামী লীগ সফল হয়েছেন তখন তারা যে দুর্নীতির অভিযোগগুলো এসছে তখন তারা সেই কাজগুলো করেছেন কম আর বেশি একেবারে যে করেনি তাও বলা যাবে না আর সব যে করেছেন তাও বলা যাবে না এই কাজগুলো করেছেন তো তাদের দ্বিতীয় যে কর্মটি সেটা হলো প্রথম কর্মজাত প্রথমে তারা যদি নিজেদেরকে বলিদান না দিতেন আওয়ামী লীগে ভালো না তাহলে দ্বিতীয় কর্মটি তারা করার কখনই সুযোগ পেতেন না ধরুন বাফের পকেট থেকে অনেকে টাকা নেয় মায়ের আলমারি থেকে টাকা চুরি করে এটা স্বাভাবিক মনে করি এটা আমাদের সংসার বাফের টাকা চুরি করা কোনো অন্যায় বিষয় নয় তো এইভাবে আসলে এই যে পুরো সরকারকে রাষ্ট্র ব্যবস্থাকে দেশটাকে তারা বাফের দেশ নিজেদের দেশ নিজের জিনিস তাদের যে কোনো জিনিস নিতে তাদের আসলে কোনো ঠিক ওই রকম সংকোচবোধ ছিল না ওই জায়গাতে অন্য মানুষ থাকলে তারা কী করতেন আমি বলতে পারি না তবে আসাদ মিয়া মানে বা বেনোজি সাহেব বা আদির সাহেব তারা যে কন্ট্রিবিউশন সরকারের প্রতি তাদের যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশন অনুযায়ী এরকম কিছুটা হতে পারে এটা মোরালেছে আমরা সবাই জানতাম কিন্তু এখন যেটি হচ্ছে সেটি হলো তাদেরকে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া হয়েছে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে দুদকের হাতে ছেড়ে দেওয়া হয়েছে আইন আদালতের দিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং কোনো কারণে যদি সরকারের পরিবর্তন হয় তারা জনগণের জিম্মায় চলে আসবে তারা আসবে তাদের আত্মীয় স্বজন আসবে তাদের সহায় সম্পত্তি আসবে তাদের নাতি পুতি ধুতি সুতি এই পরবর্তী বংশধর আসতে থাকবে জনগণের ক্রোশে মানে ক্রোধের শিকার হতে পারে এবং জনগণের ক্রোধ যে কি পরিমাণ যায় আপনি এখন এই যে গরু নিয়ে যে বাংলাদেশে তুলকালাম কাণ্ড হচ্ছে যারা গরু কিনেছেন যারা গরু বিক্রি করেছেন এই সব মানুষগুলো ঠিক একটা পাগলের মতো হয়ে গেছে পারলে সেই কি যে করে তো এইরকম একটা বিশ্রী অবস্থার সৃষ্টি হয়েছে এবং এই বিশ্রী অবস্থার কারণে কি হচ্ছে সরকার অভ্যন্তরে যে ক্ষমতার বলয়গুলো যেগুলো সরকারকে ক্ষমতায় বিভিন্ন সময় এনেছে এবং অনাগত দিনে সরকারকে ক্ষমতায় থাকতে হলে এবং ক্ষমতা আসতে হলে এই বলয়গুলোকে আরো শক্তিশালী করতে হবে আরো নতুন বেনজির লাগবে যেমন লাগবে নতুন আজিজ লাগবে নিউ ডাইমেনশনে লাগবে তো এই আজিজ বেনজির এবং আসাদ তৈরির যে ফার্ম হাউস বা মেশিন সেই মেশিনটি এই কাণ্ড কারখানার ফলে অকেজ হয়ে গেছে ফলে কোন বনেগা আছাদ কোন বনেগা বেনজির কোন বনেগা আজিস এই যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো অন্ধকারের মধ্যে পড়েছে অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং এই প্রকল্পে যারা অভিনয় করবেন এই প্রকল্পে যারা শ্রম দেবেন এই প্রকল্পের যারা প্রকল্প কর্মকর্তা হবেন সদস্য হবেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবাই আমরা বাংলায় যেটা খুব টাস্কি বলি টাস্কি খেয়ে গিয়েছেন যে কি হলো কি লাভ কি আর করব আমাদের কি হবে গো কই যাব গো যাওয়ার তো জায়গা নেই কোথায় রাখবো যে টাকাগুলো আছে একটা ফ্ল্যাট কিনেছি দশটা ফ্ল্যাট কিনেছি যা কি কী হবে এগুলোর আর অনেক ঘাপটি মেরে থাকা বড়ো বড়ো যারা খুশিলভ অনেক টাকা পয়সা যারা রোজগার করে ফেলছেন তাদের জীবন রীতিমতো হারাম হয়ে গিয়েছে এই যে অভ্যন্তর পর্দার অন্তরালে যে পায়ের আওয়াজ শুরু হয়েছে পর্দার অন্তরালে যে বুটের আওয়াজ শুরু হয়েছে জুতার আওয়াজ শুরু হয়েছে সেই জিনিসগুলো কি আপনি শুনতে পাচ্ছেন যদি এখনো শুনতে না পান একটু ভালো করে কান পাতেন তাহলে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী যদি আপনি সিদ্ধান্ত নেন সতর্ক থাকেন তাহলে অনেকের জন্য আপনার জন্য ভালো হবে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে রক্ষা করুন দান করুন হেদায়ত বারো লাখ টাকার ছাগল কাণ্ডে বেরিয়ে আসা রাজস্ব কর্মকর্তা জানাব মতিউরের সম্পর্কে অনেক তথ্য এখন আমাদের সামনে আসছে একটা টিভি চ্যানেলের সাক্ষাৎকার দিয়ে যে চ্যানেলটা এক ধরনের পিয়ার ক্যাম্পেইন করেছে তার জন্য সেখানে নিজকে বিরাট সৎ বিরাট দক্ষ কর্মকর্তা দাবি করা মানুষটা কতটা দক্ষ অন্তত দুর্নীতিতে সেটাও বেরিয়ে আসছে আমি বহুবার বলেছি এনে একটা বেরিয়েছে অনেক একটা বেরোয়নি বেরোবে ও না হয়তো কখনও যারটা বেরিয়েছে তাকে নিয়ে আলাপ আলোচনা জারি রাখা জরুরি সে কারণে আমি তার সম্পদের যে বিরাট ফিরেস্তি যেটা আমরা আসলে হাবুডুবু খাবো একটু হাবুডুবু খাই এই ডেটাগুলো এই কথাগুলো ডকুমেন্ট করে রাখা দরকার মিডিয়াতে আছে পত্রপত্রিকায় এসছে আমি একটু বলে রাখতে চাই আমরা একটু শুনি আবারও কী ভীষণ ক্লান্তিকর দীর্ঘ লিস্ট মানে এটা শুনতেও ক্লান্ত হয়ে যায় আমরা কিন্তু আমি একটু বলতে চাই একটা পত্রিকা কালবেলা তারা এটা নিয়ে একটা রিপোর্ট করেছে আরও কয়েকটা জায়গায় এসছে তার সম্পদের এই ফিরিস্তি তাদের রিপোর্ট থেকে কিছু অংশ আমি পড়ি অনুসন্ধানে জানা যায় ডক্টর মতিউর রহমানের উত্থান মূলত দু হাজার নয় সালে চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার থাকাকালে পরে গুরুত্বপূর্ণ একাধিক জায়গায় পদায়ন হয়েছে তার সাবেক এক চেয়ারম্যানের আস্থাভাজন হিসাবে দায়িত্ব পালন করেছেন বৃহৎ করদাতা ইউনিট ভ্যাটের কমিশনার হিসাবে সে সময় বিভিন্ন কোম্পানিতে ভ্যাট ডিমান্ড করে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমন একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য এনবিআর ও দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তবে রহস্যজনক কারণে বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ নেয়নি দুই প্রতিষ্ঠান এরপর এখন সম্পদের তালিকা কি পাওয়া যাচ্ছে সেটা একটু শুনি মতিউর রহমানের ওই যে তরুণ ছেলেকে নিয়ে হিসাবে অস্বীকার করল ইফাতের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দুটি গাড়ির রেজিস্ট্রেশন তার পারিবারিক মালিকানাধীন কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের নামে আর এই দুটি প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন মতিউর রহমানের দুই সন্তান তৌফিকুর রহমান অন্নব ফারজান রহমান ইফসিতা ইফাত মতিউর রহমানের সন্তান না হলে তার পরিবারের পারিবারিক মালিকানাধীন গাড়ি কীভাবে হলো এমন প্রশ্ন উঠেছে সে সঙ্গে কিছু মালিক সরকারি কর্মকর্তা এত টাকার মালিক হলেন কেন সেই প্রশ্ন সামনে এসছে এই রিপোর্টটা আসলে সব কিছু নিশ্চিত হওয়ার একটু আগে জনাব ইফাত জনাব মতিউরের সন্তান এটা প্রমাণিত তার দ্বিতীয় পক্ষের সন্তান এবং একটা মানুষ কতটা অসভ্য হলে তিনি তার যার বায়োলজিক্যাল বাবা তার পিতৃত্ব স্বীকার করেন শুধুমাত্র তার অবৈধ সম্পদের তথ্য প্রকাশ পেয়েছে বলে কতটা অসভ্য হলে একটা মানুষজন আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে কাজ করে আমার বিরাট মুখোশ ধরে যে কথা আমি গতকাল বলেছি কিভাবে প্রতি মুহূর্তে আল্লাহর নাম স্মরণ করছেন আর আলহামদুলিল্লাহ বলছেন সেই লোক উনি দাবি করেছেন তার সম্পদ বৈধ বিনিয়োগটা বৈধভাবে হয়েছে কিন্তু কালবেলার মানে অনুসন্ধানে তারা যা যা পেয়েছে আমি একটু পড়ি তার দুই সন্তান অর্ণবৈতার নামে পুঁজিবাজার এবং এর বাইরের প্রায় ডজন কোম্পানির ঔষশীদারিত্বের নথিপত্র এসেছে এসব নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে গাজীপুরের গ্লোবাল শো গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং কোম্পানিতে তার মালিকানা রয়েছে আর তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানিতে এই নামে কৌশলে প্লেসমেন্ট শেয়ার নেন মতিউর রহমান আর গ্লোবাল ম্যাক্সের মালিকানা রয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ ব্রোকারেজ প্রতিষ্ঠান শাহজাহাল ইকুইটিতেও মালিকানা রয়েছে তার শুধু ইকুইটি ম্যানেজমেন্ট কোম্পানি নয় অ্যাসোসিয়েট অক্সিজেন নামে পুঁজিবাজারের আরেক কোম্পানিতে সাতাশ লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো শেয়ার রয়েছে জানা গেছে মতিউর রহমানের বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন তার পারিবারিক মালিক প্রতিষ্ঠানের হেড অফিস বিভাগ প্রতিষ্ঠানের হেড রহমানের ছেলে অর্ণবের নামে অর্ণব ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান রয়েছে এছাড়া তার মেয়ের ল্যাম্বরগিরি নামে বিরাশবহুল গাড়ির ব্যবহারের ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যার দাম প্রায় চার লাখ কানাডিয়ান ডলার বা বাংলাদেশি টাকায় চার কোটি টাকা তাকে কথা বলার চেষ্টা করা হয়েছিল তিনি কথা বলেননি আর এই যে জিনিসটা তো জানা গেছে যে তার ছেলে জানাম নিজাম হাজারি এই বোমা ফাটিয়ে দিয়েছেন একটু সাইবার ক্রাইম ইউনিটে যাক এটার বিরুদ্ধে যেই হোক জানা গেছে শুধু রাজধানী ঢাকা বা গাজীপুর নয় রহমান অঢেল সম্পত্তি কিনেছেন শ্বশুরবাড়ি নরসিং দ্বিতীয় তার স্ত্রী কারি জাগে সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন এখন চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন আর প্রভাবশালী স্বামীর প্রভাবে তেইশ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নরসিংদের রায়পুরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এর আগে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকের পদ বাগিয়ে নেন শিক্ষক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া লাইলার নামে পার্ক রিসোর্ট থেকে শুরু করে বাণিজ্যিক এলাকায় কোটি কোটি টাকার জমি প্লট এছাড়া রাজধানী বসুন্ধরা ডি ব্লকের সাথে রোডে তিনশো চুরাশি নম্বর বাড়িতে শ্রী লাইলা নামে রয়েছে একটি ফ্ল্যাট ডি ব্লকে রয়েছে পাঁচ কাঠায় সাততলা বাড়ি যার দোতলায় মতিউর রহমানের পরিবার নিয়ে বাস করেন এছাড়াও গাজীপুর সদর খেলগাঁও মোজায় দাগ টাক দেওয়া আছে দশ দশমিক পাঁচ শূন্য শতক আবার দাগ নাম্বার তিন দশমিক নয় শূন্য শতক আবার দাগ নাম্বার সাত দশমিক পাঁচ শূন্য শতক আবার দাগ নাম্বার এবং তাতে আছে দুশো সাত শতক আর দুশো ছিয়াত্তর দাগে সাত শতক এরপর আছে ছয় শতক গাজীপুর থানার খিলগাঁ মোজায় ষোলো শতাংশ চোদ্দো দশমিক পাঁচ শূন্য শতাংশ তৌফিকুর রহমান শ্রী লাইলা কানিজের নামে শূন্য দশমিক চার পাঁচ একর আছে গ্লোবাল শুজ কোম্পানির নামে আর চৌত্রিশ হাজার তিনশো শতক যৌ সত্তর শতক মানে নানান রকম আছে শূন্য দশমিক এত শতক খাতিয়ান মিলে মোট জমির পরিমাণ ষাট শতাংশ এটা হলো এই গাজীপুরের কথা বলছে সাভারেও প্রচুর আছে বারো দশমিক আট সাত পাঁচ আট শতাংশ আছে সাভার সারা বিলামিয়া মৌজায় আছে চোদ্দো দশমিক শূন্য তিন শতাংশ ইত্যাদি ইত্যাদি মানে যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এখানেও দেখুন আমরা একেবারে স্পেসিফিক তথ্য দিয়ে তার সম্পদের কোথায় কোনভাবে কোন জায়গায় কত নাম্বার প্লটে ফ্ল্যাট আছে কোন জায়গায় কোথায় কোথায় তার ইয়ে আছে কোন কোন দাগে তার জমি আছে সব তথ্য দেয়া আছে আমাদের মনে থাকার কথা তিনি তার সম্পদ উপার্জনের জন্য একটা বৈধ পথের কথা বলার চেষ্টা করছিলেন সেটা হচ্ছে যে তিনি শেয়ার বাজারে লোকজনকে যা যা করেন সেখানে আমি গত ভিডিওতে জানিয়েছি আপনাদেরকে উনি যেভাবে এটা করেন এটা মিস্টার কামাল আহমেদের একটা স্টেটাস থেকে অনিবার্যভাবে তিনি যাদের গোপন হিসাব দেখেন সেটা তিনি তার এই এক্সিস্টিং ক্ষমতা ব্যবহার করে দেখেন এবং তারপর তিনি যা করেন সেটাও আমাদের ফৌজদারি যে কার্যবিধি আছে আমাদের আইনে সেটাকে অপরাধ হিসাবে চিহ্নিত করা আছে উনি আমার বুক ফুলিয়ে এগুলো বলছেন এবং এই পরিমাণ সম্পদ তৈরি করছেন আমরা একটা কথা অনেকে বলছি সেটা হলো আমরা এদেরকে নিয়ে যাতে খুব বেশি মেতে না থাকি দেয়ের আর আদার ইস্যুস অনেক কিছু নিয়ে কথাবার্তা হওয়ার কথা আছে আমার মনে হয় বলা দরকারও আছে কারণ একটা ইস্যু ধরুন এখন প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে আছে তার ইন্ডিয়াতে কি হচ্ছে না হচ্ছে সেটার দিকে আমাদের নজর রাখা দরকার আরও অনেক কিছু আছে যেগুলো খুবই সিগনিফিক্যান্ট কিন্তু তারপরও আমি প্রায় বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গার মানে একটা যে কীরকম যেটা লুটের সাম্রাজ্যে পরিণত করা হয়েছে একটা মগের মূল্যকে পরিণত করা হয়েছে সেখানে এই যে ডকুমেন্টগুলো আমাদের সামনে আসে সেগুলো নিয়ে আমাদের আসলে কথা বলা দরকার আছে আমরা চাই বাংলাদেশের এই লুটপাটতন্ত্র এই চৌর্যতন্ত্র ক্লিপ্টোক্রাসির প্রতি সারা পৃথিবীর আরও অনেক বেশি দৃষ্টি আকৃষ্ট হোক আমরা যত বেশি সরগোল আমাদের জায়গা থেকে করবো সেই দৃষ্টি তত বেশি আকৃষ্ট হবে মানে বাংলাদেশের এই চুরি কারো ব্যক্তিগত চুরি না আমাদের মূল আর্গুমেন্টটা হচ্ছে এটা এটা কারো ব্যক্তিগত চুরি না এটা চুরি চোরদের ক্ষমতায় থাকা জনিত হয়ে তারা এই চুরিগুলো করেন এই একটা আর্গুমেন্ট আসলে আমাদের জায়গা থেকে ক্রমাগত চারদিকে দেশের কালকে যেভাবে কথা বলেছিল তার কথা যদি আজকে যদি নিজাম হাজারি মতো দায়িত্বশীল কোন এমপি যদি এই দায় নিয়ে কথা না বলতো কারণ তিনিও বলেছেন এই কারণে বলেছেন যেহেতু তার ভাগিনাকে অস্বীকার করা হচ্ছে তিনিও বাধ্য হয়েছেন মুখ খুলতে আমার কাছে যদি মনে হয় অথবা তার সাধুতার কারণে যে কারণে এটা যদি না আসলে আসলে মেনে নিতাম যে নাই এবং এই ঘটনা এই যে এখন যে দুর্নীতির যে বিষয়গুলো আসছে এবং সরকার যদি এটাতে জিরো টলারেন্স থাকে এবং যে প্রশ্নটি আপনি আমাকে করলেন যে সরকারি ব্যবস্থা গ্রহণ করবেন কিনা আমার প্রশ্ন হচ্ছে সরকারকে সরকার তো পরিচালক মাত্র জনগণ যদি এই যে আজকে আমরা যদি সকল মিলে জনগণ তো সরকারকে করেছে সরকার জনগণ তো সরকারকে অলরেডি সরকার বানিয়েছে সরকারও বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট তৈরি করেছে এই বিষয়গুলিকে মনিটর করার জন্য, দেখা করার জন্য। এখন এত কিছু করবার পর দায়িত্ব যে এগুলি খুঁজে খুঁজে বের করো। আপনার ধরেন যে আপনি যখন কাউকে কোনো দায়িত্ব দেবেন, সেই দায়িত্ব যদি ঠিকমতো পালন করতে না পারে, তাহলে আপনারই কিন্তু দায় তাৎকে সেটাকে তার মানে তো ছিল আপনার কাছে। তার মানে কি সরকার ব্যর্থ এটাকে দায়িত্ব পালন করতে? তার মানে কি যে সব ডিপার্টমেন্ট বের ব্যর্থ? দায়িত্ব আজকে যদি কোনো কারণে সেই মতিউর রহমান গতকালকে যে স্টেটমেন্ট দিয়েছে আপনি যেটা দেখেছেন আমি এনটিভি টিভির স্টেটমেন্টটা দেখেছি এবং তিনি সুস্পষ্টভাবে তার যে চেহারার যে মানে তিনি যে শালীন ভাবে শালীন পোশাকে খুব স্বাভাবিক ভঙ্গিতে বিশ্বাস করুন আমি এক সেকেন্ডের জন্য ওনার কথাগুলিকে অসত্য হবে বা উনি বিভ্রান্ত করছেন উনি মিথ্যা বলছেন আমি কোনোভাবেই মনে করতে পারিনি আমি কিন্তু বহু মানুষকে সন্দেহ করি ওনার স্টেটমেন্টটাকে আমি কোনোভাবেই সন্দেহ করতে পারিনি উনি এত স্বাভাবিক ছিল যে কোথায় কোন ছেলে কি করেছে না করেছে সবাই বলছে এটা আমার ছেলে এমন ভাবে বলছে আমি বললাম ছি ছি আমরা কি একটা ভালো মানুষকে কতটা অসুখ বানিয়ে ফেললাম দুর্নীতিবাজ কি তিনি কিনা কিন্তু ওনার স্টেটমেন্ট দেখার পর আমার কাছে মনে হলো আসলে তুমি শতভাগ শত একজন মানুষ সেই লোকের পরদিন যখন শুনতে পাচ্ছি যে আসলে তিনি বড় মিথ্যাবাদী এবং তিনি বড় দুর্নীতিবাজ তখন আপনি দেবীর কথা আছে হাইড্রিয়া এবং হাইড্রিয়া নামে একটি প্রাণীও আছে যেটাকে আমরা প্রাণী বিজ্ঞানে আমরা বলতাম এই হাইড্রিয়া প্রাণীর অসংখ্য মাথা শত শত মাথা থাকে তো আপনি আসলে আমাদের সমাজ ব্যবস্থাপন আর এটি আজকে না এই বান্ন বছরে আমাদের যে অবস্থাগুলো হয়েছে সামাজিক যে বৈষম্যতা আমাদের যে অবিশ্বাস শত শত মুখ দুর্নীতি আমরা অপরাধী তৈরি করে ফেলেছি এখন এটাকে আপনি কাটবেন কোথায় সরকারের যে এখন খুব আমি কিন্তু এটা বলছি যে গত নির্বাচনে যদি আপনি যে দফা বা আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী যে জিলো টলারেন্সের কথা দুর্নীতির কথা বলেছেন সেই জায়গাটিতে কিন্তু আজকে যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো যদি কন্টিনিউয়াস থাকে সাগর ভাই আমিও বলি কন্টিনিউয়াস থাকে আমার এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আছে যারা আরিফুর রহমান রিপন আপনি বলতে পারবেন এই গত কয়েকদিনে চার পাঁচজন বড় বড় রাঘব গোয়ালের যে দুর্নীতির কথা আমরা শুনছি একটা দুর্নীতির রিপোর্ট বা একটা দুর্নীতির খবর সরকারের পক্ষ থেকে কোনো এজেন্সি প্রকাশ করেছে

একটু ইন্টার করে দিব নিচ্ছি আপনি যে প্রশ্নটা করলেন আমার মনে আপনার প্রশ্নটা আপনার ফেরত দেওয়া উচিত কারণ কি কারণ হচ্ছে যে দুর্নীতি ধরবে যারা তারাই তো এখন বড় দুর্নীতিবাজ আপনি দুর্নীতির কথা প্রকাশ করবে কাদের কিনে করাবেন হুম দুর্নীতি প্রকাশ আপনার বেড়ায় ধান খায় বেড়ায় ধান খায় এখন আপনি বেড়া আপনি কাকে দিয়ে আপনি ধান রক্ষা করবেন এখানে দুর্নীতির কথা প্রকাশ যারা করবে সেই জায়গাটা কি ঠিক আছে

এখন বুঝেন যে বাংলাদেশে মাদ্রাসা মসজিদের ইমামরা এখন দুর্নীতিবাজ সেই দেশে আপনি কোন সেক্টর আশা করেন বাংলাদেশে যেখানে ধর্মীয় বয়ান আত্মশুদ্ধি সংশোধন মানুষের মধ্যে পরিবর্তন সত্য সত্যের জন্য উপদেশ এই জিনিসগুলো কোথা থেকে আসতো মসজিদ মাদ্রাসা থেকে সেই মসজিদ মাদ্রাসার কমিটি গুলো হচ্ছে দুর্নীতির মাধ্যমে সেই মসজিদ মসজিদ মাদ্রাসা ইমামরা হচ্ছে দুর্নীতির মাধ্যমে সে ইমাম দুর্নীতির সাথে জড়িত সেখানে বাংলাদেশে কোন সেক্টর এখন ঠিক নাই ভাই কোন সেক্টর বাংলাদেশে সমাজ গরিকার গড়ার কারিগর শিক্ষক শিক্ষকরা দুর্নীতিগ্রস্ত মসজিদ ইমাম দুর্নীতিগ্রস্ত হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা আমরা এখানে বলবো তবে আমি এরা একটু জিনিস করতে চাই যারা বাড়িপ্রমাণ আপনি বলছিলেন যে সরকার এভাবে যদি কন্টিনিউ করে তাহলে একটা না একটা ব্যবস্থা সরকার নেবে এবং এটার একটা খুব ভালো এন্ড আমরা দেখতে পাবো কিন্তু আমার প্রশ্ন ছিল যে সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত কোন দুর্নীতির খবর কি বের করতে পেরেছে আপনার কাছে মনে হয় এবং সরকার যারা কোনো না কোনো ভাবে ছাগল গরু এবং অন্যান্য মাধ্যমে যে খবর গুলো বেরিয়েছে তাদের বিরুদ্ধে সরকার সঠিক যথাযথ ব্যবস্থা নেবে বলে কি আপনি মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রীর আজকে স্টেটমেন্ট যে দেখি আমি এটা আপনার বললাম এবার দর্শক আপনাদেরকে যুক্ত করছি হ্যাঁ ভাই একটা জিনিস আপনি মনে রাখবেন যে জনগণের চেয়ে বেশি শক্তিশালী কিন্তু আর কেউ নেই এই জায়গাটিতে আমাদের কাজ করতে হবে সেটি কি হলো যে রাজনৈতিক যে দলগুলোর যে অপরাধীর যে পরিচয় এবং তাকে যদি অপরাধী হিসাবে চিহ্নিত করতেও যদি আমরা শেখাই আমরা যারা কথা বলছি যে সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলছি কেন কথা বলছি যে দশটা মানুষ হলেও এটি শুনবে এবং এই দশটা মানুষ তার নিজের প্রতি একটি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তার মননে কিছু জাগ্রত হবে সেই জায়গাটি আমাদের কি করা উচিত আমাদের এটা শেখাতে হবে মানুষজনকে শেখাতে হবে বা আমার সন্তানকে শেখাতে হবে বা আমি যে প্রতিষ্ঠানের কথা বললেন রেজা ভাই আজকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেখানে আত্মপ্রত্যয়ী হওয়ার যে বিষয়গুলো সেগুলো না ঢুকিয়ে আমরা কি করছি অসম প্রতিযোগিতার ভিতর আমরা লিপ্ত হচ্ছি আমরা সবাই ভোগ বিলাসের দিকে লিপ্ত হচ্ছি সেই জায়গাটাই মানুষের প্রতি যে দায়বদ্ধতার যে জায়গাগুলো আছে এবং ধর্মীয় আরেকটি খুব মজার বিষয় যেটি হচ্ছে যে আমরা এই অপরাধটা কিন্তু সমাজের নীতি বহির্ভূত কাজকে বলছি এখানে যে আমাদের ধর্মীয় অনুশাসনের কিছু বিষয় রয়েছে সেটি যে ধর্মেরই হোক না কেন সেই জায়গাগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না সেটি হচ্ছে যে যারা এই অনুশাসনগুলো মানানোর জন্য আপনাকে গাইড করবেন বা যারা আমাদেরকে এই অনুশাসন মেনে চলার জন্য আমাদেরকে ধারণা দেবেন সেই মানুষগুলি এখন নানা ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে ফলে হচ্ছে কি সোসাইটি বৈষম্যমূলক আচরণের দিকে চলে যাচ্ছে সেই জায়গাটি আমি বলবো যে আমাদের যে সাংস্কৃতিক শিক্ষা আমাদের যে ধর্মীয় শিক্ষা আমাদের যে মানুষের সামাজিক দায়বদ্ধতা এবং আমাদের যে নিজস্ব যেটি যে খুব একটা মজার জিনিস বলেছেন যে আমরা কেয়ামতের জন্য যে আহ ভবিষ্যৎ বোধহয় পরিকল্পনা কি হবে সেটি আগামী আমরা হয়তো বা প্র্যাকটিস করা শুরু করে ফেলছি তার মানে কি যে মানুষের অপরাধের সীমারেখাটা আসলে এত বেশি বেড়ে গেছে যে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না এখন এই নিয়ন্ত্রণটা করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে এই নিয়ন্ত্রণ করার জন্য যেটি আমি শুরুতেই বললাম আমাদের যে আপনি আমি আপনার কাছে প্রশ্নটা ছিল ইন পার্টিকুলারলি আসলে সরকার এখানে কতটা সফল এবং ব্যর্থ এবং সরকারের আহ যেমন হচ্ছে বলা হচ্ছে বলা হচ্ছে যারা আজকে দুর্নীতি করছে তারা কোনো না কোনোভাবে সরকারের কে সুবিধা দিয়েছে এবং সরকারের সুবিধা দেওয়ার মাধ্যমে তারা বড় বড় সুবিধা নিয়েছে এই জায়গা যখন তাদের একটা বড় সম্পর্ক আমরা দেখতে পাই আমি যে সকল সকল সরকারের আমলেই বা সকল সরকার পরিচালনার ক্ষেত্রেই সেটি সরকারি হোক বা বেসরকারি হোক সব জায়গাতেই মানুষ তার নিজের কিছু সুবিধা গ্রহণ করে এটি অস্বীকার করার কিছু নাই সেটি কম বা বেশি যে জায়গাটিতে আমাদেরকে আসতে হবে সেটি হচ্ছে যে এই যে এখন যে দুর্নীতির যে বিষয়গুলো আসছে এবং সরকার যদি এটাতে জিরো টলারেন্স থাকে এবং যে প্রশ্নটি আপনি আমাকে করলেন যে সরকারি ব্যবস্থা গ্রহণ করবেন কিনা আমার প্রশ্ন হচ্ছে সরকারকে সরকার তো পরিচালক মাত্র জনগণ যদি এই যে আজকে আমরা যদি সকল মিলেই জনগণ তো সরকারকে করেছে সরকার জনগণ তো সরকারকে অলরেডি সরকার বানিয়েছে এবং সরকারও বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট তৈরি করেছে এই বিষয়গুলিকে মনিটর করবার জন্য দেখভাল করার জন্য এখন এত কিছু করবার পর মানুষেরই দায়িত্ব যে এগুলি বুঝে বুঝে বের করো

মানে আমি বলছি চলমান প্রক্রিয়া আমি বলছি যে এই চলমান প্রক্রিয়া যে শুরু হয়েছে এটি যদি জনগণ জাগ্রত এবং এটি সবাই স জায়গা থেকে আমি বলছি যে প্রতিটা মানুষের যে রাজনৈতিক বা সামাজিক যে দায়বদ্ধতা থেকে আমরা যে আজকে কথা বলছি এই যে আমরা এখানে সোশ্যাল মিডিয়াতে কথা বলছি আমরা সাংবাদিক মানুষ বিভিন্ন ভাবে কথা বলছে এই যে উপস্থাপনটা হচ্ছে এটি কিন্তু এক ধরনের পেশা এই যে রেজা ভাই এক ধরনের কথা বললেন তাদের তাদের কিছু কিছু মানুষজনের কথা বললেন আপনি তো আপনার ধর্তব্যে নিতে হবে আমরা বলছি কিন্তু সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে এগুলো যা বলা হচ্ছে সব অনুমান নির্ভর যে কালকে যেভাবে কথা বলেছিল তার কথা যদি আজকে যদি নিজাম হাজারি মতো দায়িত্বশীল কোনো এমপি যদি এই দায় নিয়ে কথা না বলতো কারণ তিনিও বলেছেন এই কারণে বলেছেন যেহেতু তার ভাগিনাকে অস্বীকার করা হচ্ছে তিনিও বাধ্য হয়েছেন মুখ খুলতে আমার কাছে যদি মনে হয় তাহলে এখন এখন দুটো উপায় আছে দুটো উপায় হচ্ছে যে মিডিয়া প্রথম এটি আবিষ্কার করেছেন মানে এখন দুটো উপায় আছে একটি উপায় হচ্ছে মিডিয়া ট্রায় আর একটা হচ্ছে ডিএনএ তাহলে এখন এই দুটাতে আমাদেরকে জোর দিতে হবে আমরা এখন আন্দোলন তুলতে হবে যে রেজা ভাই যেরকম বলেছে যে আমাদের সেই সেই জায়গাগুলো আমরা যদি ট্রাইলে যেতে হবে এখন আপনি তো আমি তো বুঝতে পারতেছি না কারণ আপনি এক ধরনের তথ্য দিচ্ছেন যে আজকে বিবিসি যদি আপনি দেখেন বিবিসির একটি নিউজ করা হয়েছে উনি বলছেন যে আমরা কোনো ধরনের সত্যতা এখন পর্যন্ত খুঁজে পাই নাই মানে তহিদের সঙ্গে যে জার্নালিস্টের রিপোর্টটি করেছেন তার বাবার সম্পর্কটি সে খুঁজে পান নাই তাহলে আমারও তো একই জায়গায় প্রশ্ন হচ্ছে তাহলে যে সাংবাদিকটি আমার বেডরুমে প্রবেশ করলেন যে সাংবাদটি সংবাদ কর্মীটি আমার বাসার সকল কিছু জানলেন আমার মায়ের খবর জানলেন আমার মামার খবর জানলেন তাহলে আমার বাবার খবরটি কেন সত্য ভাবে দিতে পারছেন না আমি এই জায়গাটাই বলবাদ সাংবাদিকরা পদ্ধতি তো বড় সবচেয়ে বড় আঙুলটা তো ওদিকে তোলা হয় নাকি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে বেনজির আহমেদের যখন দুর্নীতির খবর পাওয়া গেল তারপর থেকেই কিন্তু বাংলাদেশের উচ্চতর যারা সরকারি কর্মচারী রয়েছে কর্মকর্তা রয়েছে তাদেরকেও কিন্তু মানুষ অনুসন্ধান করা শুরু করলো মাধ্যমগুলো আসলে যাচাই বাছাই করা শুরু করলো পরেই কিন্তু বাংলাদেশের যারা চাকরিরত অবস্থায় ক্ষমতাবান ছিলেন তাদের অনেকেরই সম্পত্তির যে পাহাড় অবৈধ সম্পত্তির পাহাড় এই খোঁজগুলো কিন্তু পাওয়া গেছে এর মধ্যে আপনারা জানেন যে কোরবানিদকে সামনে রেখে ছাগল সাদে কেগ্রো থেকে যে ছাদ ছাগল কেনার একটি কাণ্ড হয়েছে যে বারো লাখ টাকার ছাগল কিনেছে এক যুবক সেই যুবককে অনুসন্ধান করতে গিয়ে সবাই আসলে ফেসবুক ইউটিউবে ঝড় তুলছিল যে বারো লাখ টাকায় ছাগল কিনল কে এই ছেলে তার পরিচয় কি তখন দেখা গেল যে বাংলাদেশ রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা তার ছেলে এই ছাগল যিনি কিনলেন তিনি বারো লক্ষ টাকায় তিনি ছাগল কিনলেন তখন থেকে কিন্তু এই যে রাজস্ব বোর্ডের যিনি কর্মকর্তা তিনি এই যে তার হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন বিদেশে বাড়ি করেছেন শ্বশুরকে বাড়ি তৈরি করে দিয়েছেন মেয়েকে বাড়ি করে দিয়েছেন তার সকল দুর্নীতির কথা কিন্তু উঠে আসলো মাত্র সত্তর পঁচাত্তর হাজার টাকা মাসিক বেতন পেয়ে তারা কিভাবে এত কোটি কোটি টাকার সম্পত্তি গড়ে তোলে এটাই কিন্তু বাংলাদেশে মানুষের কাছে প্রশ্ন যে কিভাবে এত হাজার হাজার কোটি টাকা তারা ইনকাম করছে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা যদি এরকম হয় তাহলে দেশের কি হবে দেশের কি অবস্থা হবে বুঝতেই পারছেন যে যারা দেশ নিয়ন্ত্রণ করবে তারাই বলা হচ্ছে যে রক্ষক যদি হয় ভক্ষক তাহলে কি হবে আমাদের বাংলাদেশে যখন রক্ষক ভক্ষক হয়েছে তখন বাংলাদেশের আর কি উন্নতি হবে এখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কেন উন্নতি হচ্ছে না প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম